যদি আপনাদের জব কার্ড অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে কিন্তু আপনার প্রত্যেকেই জব কার্ডের জন্য কাজ পেয়েছেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা মতো পাঠিয়ে দেওয়া হয়েছে তো আপনি কীভাবে বুঝে নিতে পারবেন এবং চেক করতে পারবেন যে আপনাদের জব কার্ড অ্যাকাউন্টে কত টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আপনি কত টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার জব কার্ডের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে যদি আপনার জব কার্ড থাকে তো অবশ্যই স্কিপ করবেন না এবং আপনি কীভাবে চেক করতে পারবেন আপনার টাকাটিকে তো এর জন্য আপনি যে কাজগুলো করতে হবে আপনি যদি দেখতেই পাচ্ছেন তার লাইকমেন্ট রয়েছে এই লাইকমনটি ক্লিক করে দাইক দিন আজ এবং সবসময় দেখতে পাচ্ছেন সেই সাবশানটা ক্লিক করে পাশবেন ক্লিক করে অল করে রাখুন আর সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপ পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে সরাসরি আপনি এখানে চলে আসবেন কিংবা গুগলে আপনি সার্চ করবেন এনআর ইজিএ ডট এনআইসি ডট ইন লেখে তখন আপনার সঙ্গে এরকম ইউনিটেজ চলে আসবে এখানে আসার পর আপনি ডান দিকে দেখতেই পারছেন একটি অপশান রয়েছে জব কার্ড নামে এই জব কার্ডে আপনি ক্লিক করে দেবেন জব কার্ডে ক্লিক করার সাথে পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল যে রয়েছে এটা আমরা সিলেক্ট করে নেব অর্থাৎ ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে স্টেট রয়েছে এবং কোন ইয়ারে আপনি দেখতে চাচ্ছেন টাকা অর্থাৎ দু হাজার উনিশ কুড়ি নাকি কুড়ি একুশ যেটা আপনি দেখতে যাচ্ছেন তো আপনি দু হাজার কুড়ি একুশ এটা সিলেক্ট করবেন এবং দু হাজার কুড়ি একুশে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা এসে জব করে সেখানেও দেখতে পারবেন তারপরে সিলেট ডিস্ট্রিক্ট ক্লিক করার পর আপনি আপনার যে ডিস্ট্রিক্টটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন তারপরে ব্লক থেকে আপনি আপনার ব্লক যে রয়েছে সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত পোস্ট অফিসে নাম এখানে সিলেক্ট করবেন এবার প্রসেস যে অপশনে রয়েছে এখানে ক্লিক করে দেবেন প্রসেসে ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনার জব কার্ডে দেখতে হবে যে আপনার জব কার্ডের নাম্বারটি কত রয়েছে আপনি আপনার জব কার্ডের প্রথমে কিন্তু পেয়ে যাবেন সেই নাম্বারটি এখানে আপনি মিলাই নেবেন তো নাম্বারটি মিলানোর পর আপনি কী করবেন এখানে যে নীল অর্থাৎ আপনাদের দেখতে পাচ্ছেন নাম্বারগুলো এই নীল নাম্বারের উপরে আপনি আপনার নাম্বারটি অর্থাৎ খুঁজে নেওয়ার পর ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনার জব কার্ডে যদি অর্থাৎ ডুয়েল ছবি থাকে অর্থাৎ স্বামী স্ত্রী অ্যাড করা থাকে সেক্ষেত্রে সেই সমস্ত ছবি আপনি পেয়ে যাবেন এর পাশাপাশি কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করা রয়েছে সেখানে আপনি দেখতেই পারছেন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্ক অর্থাৎ কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করা রয়েছে সেখানে দেওয়া রয়েছে এর পাশাপাশি আপনি নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি দেখতেই পারছেন একত্রিশ পাঁচ দুই হাজার কুড়ি চৌদ্দ দিন কাজ হয়েছে এবং কত টাকা অ্যাকাউন্টে আসবে দুই হাজার আটশো ছাপ্পান্ন টাকা এবং এখানে আপনি একটু নাম্বারটা দেখতে পাচ্ছেন টু সিক্স ফোর এইট ফোর টু এই নাম্বারে আপনাকে ক্লিক করতে হবে টু সিক্স ফোর টু নাম্বারে আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার পরবর্তী পেজটি চলে আসবে এখান থেকে আপনাদের টু সিক্স ফোর টু যে নাম্বারটি রয়েছে অর্থাৎ রোল নাম্বারটি এই নাম্বারটি কিন্তু আপনি খুঁজে নিতে হবে টু সিক্স ফোর টু এবং সেই নাম্বারে আপনাকে ক্লিক করতে হবে তো নাম্বার ক্লিক করার সাথে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি দেখতেই পারছেন সমস্ত ডিটেলস কতদিন কাজ হয়েছে কত টাকা করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে দুশো চার টাকা করে এর পাশাপাশি আপনি কাজ করছেন চৌদ্দ দিন এবং দু হাজার আটশো ছাপ্পান্ন টাকা কোন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড এর পাশাপাশি কবে আপনাদের এখাউন্ট টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে আপনি দেখতেই পারছেন যে তেজ ছয় দুই হাজার কুড়ি তারিখে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে দুই হাজার আটশো টাকা তো এভাবে কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন এবং স্ট্যাটাসে চেক করতে পারবেন যে আপনার জব কার্ড অ্যাকাউন্টে টাকা আসছে কি আসেনি এবং কত টাকা এসেছে এবং কবে এসেছে সমস্ত ডিটেলস যদি আপনি কোনো বস্তু অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট সময় জানিয়ে দেবেন এর পাশে এরকম নতুন দালেট পাশে সাবস্ক্রাইব করে পাশে বেলেন ক্লিক করে নোটেশন অর্কের একমাত্র পড়তে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিও শেয়ার করে প্রত্যেককে জানি